হ্যালো পরিবারের সকলকে আমার নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম। এটা হচ্ছে কাকুর ঘরের ছাদ ঢালাইয়ের দিনের কিছু ভিডিও। তবে পুরো ভিডিও দেওয়া সম্ভব নয়, কিছু কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। অনেক নিয়ম নিষ্ঠা পালন করতে হয়, সিঁদুর লাগিয়ে, চন্দন লাগিয়ে, তারপর ধূপ ধুনো ঘুরিয়ে, যেমনভাবে পুজো হয়, যেভাবে পুজোর শুরুটা হয় ওইভাবেই ঘরের পুজো করে ঘরের ঢালাই শুরু হয়, মানে ছাদ ঢালাই। অনেক কাজও হচ্ছে এখানে নিচে দেখো, তবে অনেক কষ্টের কাজ। এত রোদ মাথায় নিয়ে কাজ করা সত্যি এতটা সোজা নয়, তবে ওনারা কাজ করছেন বলেই হয়তো আমরা মাথার উপর ছাদ নিয়ে থাকতে পারছি। তবে দেখো, সব পুজো আচ্ছা এখানে পালন হচ্ছে। সব থেকে ঘরের যে বয়স জ্যেষ্ঠ আমার ঠাকুমা, উনিও এখানেই আছেন। তারপর দেখো, সব মিলিয়ে সব শুভ শুভ, সব কিছুই ভালোভাবে মিটে গেছিলো। তবে আজকের ভিডিও নয়, এটা অনেক আগেই হয়েছিল, তো এতদিন পরেই পোস্ট করছি। তবে যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো ঢালাই হওয়ার পরের ভিডিওটা খুব সুন্দর হয়েছে না, আর অনেক বড়ো। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। টাটা।